তারা কি বাবার পেট থেকে জন্মগ্রহণ করছে নাকি? আমি আসলে জানতে চাই, যারা নারী বিদ্বেষী তারাও কি মায়ের পেট থেকে জন্মগ্রহণ না করে বাবার পেট থেকে জন্মগ্রহণ করছে নাকি? নারী বিদ্বেষী কেন? তুমি যদি তুমি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করো, তোমার মাকে সম্মান করতে হবে। ঠিক তেমনি তোমার মতো তোমার মায়ের পেট থেকে তোমার বোন যদি জন্মগ্রহণ করে, তাকে তোমার সম্মান করতে হবে, তোমার ওয়াইফকে সম্মান করতে হবে। ঠিক তেমনি তোমার পাশের বাড়ির মেয়েকে সম্মান করতে হবে, তোমার কলিগকে সম্মান করতে হবে, প্রত্যেকটা মেয়ে কে সম্মান করতে হবে। এই আমি তখন বলি, তোর দাদু তোর খালার সাথে ভেঙে গেছে। কারণ ওর দাদু কোথায় সেটা ওর খালার সাথে যাইতে পারে, ওর মায়ের সাথেও যাইতে পারে, তো সেটা ও ভালো জানতে পারে। বাট আমার হাজব্যান্ড তো ওর দাদু না, আমার ছেলে এখন অনেক ছোট, বিয়ে সাথে করাই নাই, মাত্র 4 বছরের বাচ্চা। সো ও কিভাবে আমার হাজব্যান্ডকে দাদু বলে? বলতেই পারে। আসলে ওদের ঘরে আমার মতো এত সুন্দর জিনিয়াস ট্যালেন্টেড তারপরে ব্যবসায়ী সাকসেসফুল ওয়াইফ নাই, তো এই জন্য খুব জেলাস করে আমার হাজব্যান্ডকে। সব মানে এই ধরনের ছেলেরা ভাবে, ইস এই বুড়া লোকটা এত সুন্দর একটা গর্জিয়াস মেয়ে পেয়ে গেল, আমি কেন পাইলাম না এটা। তারপরে ব্যবসায়ী মানে এত তাকে, আমাকে যেহেতু আলহামদুলিল্লাহ যে আপনার মানে অনেক মানুষ চিনে, ওদের মনের মধ্যে এটা নিয়ে অনেক জ্যালাস যে ইস এরকম একটা মেয়ে কেন আমার ঘরের বউ হইল না। আচ্ছা আপনি তো জানতে চাই ভাইয়ের কাছে, ভাইয়া এত সুন্দরী একটা ওয়াইফের পাশে দাঁড়িয়ে আছেন, আপনার তো কিছু বলার আছে, অনুভূতির একটু ব্যক্ত করবেন। তারপরে সে উত্তর দিয়েছে না, ও আমার পিছনে অনেকদিন ধরে ঘুরতেছিল, তারপরে ও আমাকে জিজ্ঞাসা করছে আচ্ছা আমাদের ফিউচার কি। কারণ ও সব কথার অর্থ বুঝে না, ওকে বুঝাইতে টাইম লাগে, ও সব কথার অর্থ বুঝে না, ও এরকম করতে থাকে কারণ ও বুঝতেছে না ওরা কি বলতেছে, ওকে বুঝাইতে একটু টাইম লাগে, এই জন্য ও বুঝে না, ও শুধু হাসে। আর ও জিনিসগুলো মানে মাথায় নেয় না, বাট আমি তো বুঝি, আর আমি তো একদম খাঁটি বাঙালি। হ্যাঁ, আর আমি হচ্ছে পুরো ভাটি অঞ্চলের মেয়ে, সো যেহেতু কিশোরগঞ্জের মেয়ে, সো আমাদের তো একটা ব্যাপার থাকেই, মানে একটা কথা আছে না, একটা প্রচলন আছে কিন্তু, যে যারা ভাটি অঞ্চলের হয় এদের কলিজা নাকি অনেক বড় থাকে, যেহেতু আমাদের চারদিকে নদী। সো এই জন্য আসলে আমরা জন্ম মানে আমি জন্মের সময় থেকে বড় কলিজা নিয়ে জন্মাইছি, এই জন্য ভয়টা নাই আর কি ভিতরে। নেক্সট সাকিব খানকে নিয়ে আমরা আরেকটা লন্ডনে প্রোগ্রাম করছি, ডিসেম্বরে এটার প্রেস কনফারেন্স করবো ইনশাল্লাহ। অ্যান্ড সাকিব ভাইয়ের সাথে মোটামুটি কথা হয়েছে, এখন আমরা চুক্তি, কারণ এখানে ভিসার অনেক কিছু ব্যাপার থাকে, আরও যারা গেস্ট যাবে, এটা আমরা ডিসেম্বর এটা নিয়ে আমরা প্রেস কনফারেন্স করব। এখন দেখেন সাকিব খান হচ্ছে বাংলাদেশের একজন সুপারস্টার, ওনার সাথে শাবনূর আপু থেকে শুরু করে পূর্ণিমা আপু, মৌসুমী আপু থেকে শুরু করে ওই সময়কার যত হিরোইন আছে সবাই মুভি করেছে। এখন দেখেন একজনের ব্যক্তিগত জীবনে এরকম অনেকেই আছে 4-5টা করে বিয়ে করে, এখন উনি সুপারস্টার দেখে বারবার ওনার ব্যক্তিগত জীবনটা টেনে নেওয়া হয়, নিয়ে আসা হয়, মানে ওনার কাছে অনেক নায়িকারাও আছে ইচ্ছা করে ওনার নামটা ব্যবহার করে ভাইরাল হওয়ার জন্য। মনে হয় সাকিব খানের সাথে মানে এরকম ভাববে, ও সাকিব খান আমি বাচ্চার মা হইতে চাই না, মানে সাকিব খান ওরা ডাকতেছে আয় তোরে বাচ্চার মা করে দেয়, তো মৌসুমী আপু পূর্ণিমা আপু স্বপ্নর আপু তারা তো বাচ্চার মা হইল না। সো তোমার নিজের ক্যারেক্টার কেমন সেটার উপর আগে মানে কোয়েশ্চেন করো। আমি নিজে যদি ঠিক থাকি তাহলে জগৎ ঠিক, রাইট? সো মেয়েগুলো তো যা মানে এখন গায়ের উপর পড়লে, ওনার তো উনি স্টার, উনি সবার, আমি সাকিব খানকে যতটুকু দেখেছি উনি অনেক হাম্বল একজন মানুষ, জেন্টলম্যান, অনেক মিশুক, এবং থাকে না যে অনেক স্টারদের মধ্যে অহংকার বলে একটা ব্যাপার থাকে, ওনার মধ্যে ওই জিনিসটা নাই। এবং অর্গানাইজার হিসেবে উনি আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়েছে, আমি আমার বান্ধবী মালা আমরা দুজনে মিলে প্রোগ্রামটা করেছিলাম। সো এইটা দেখে আমরা আরও বেশি খুশি যে এত বাংলাদেশের কিন্তু নাম্বার 1 স্টার উনি, সুপারস্টার, যে উনি এত হাম্বল, এবং এই জন্য কিন্তু আমরা আরও বাইরে দেশের বাইরে অন্যান্য প্রোগ্রামগুলোতে ওনাকে নেওয়ার আমরা প্ল্যান করতেছি, যেমন লন্ডনে আমরা একটা শো করবো, আরেকটা আমরা মালয়েশিয়াতে করবো, সো দুটাতেই ওনাকে নেওয়ার আমরা প্ল্যান করতেছি। সো আসলে আমরা আসলে নেগেটিভিটিটাকে এত বেশি ভাইরাল করি, মনে করে আরে ওনার নাম নিতে পারলে আমি একটু ভাইরাল হব, এটা আসলে অনেকের টেন্ডেন্সি থাকে যাদের আসলে নিজের মধ্যে গুণ নাই, যারা আসলে বেগুন তারা আসলে অন্যকে পচায়া ভাইরাল হতে চায়। আসলে অন্যকে পচায়া ভাইরাল হলে এটা মানুষ তাকে বেশি দিন মনে রাখে না, যে নিজের গুণের জন্য ভাইরাল হয় তাকেই মানুষ মনে রাখে।
অবশ্য এটাকে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। দেখেন বাংলাদেশে কিন্তু অনেক হিরো আছে, অনেক হিরোইন আছে, বাট সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করা এবং ইন্ডাস্ট্রিটাকে লিড করা এবং একটা ইন্ডাস্ট্রিকে ধরে রাখা, এটা কিন্তু সবাই পারে না। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে দেখেন আপস অ্যান্ড ডাউনস থাকে। সো উনি আগে থেকে নিজেকে এখন অনেক বেশি আপডেটেড করেছেন এবং উনি আমি দেখলাম যে আমার কাছে মনে হয় যে আমাদের যে বলিউডের হিরোদের থেকে উনি কিন্তু দেখতে অনেক বেশি সুদর্শন এবং উনি ক্যামেরা থেকে বাস্তবে দেখতে বেশি সুদর্শন এবং উনি নিজের মধ্যে অনেক ওনার শারীরিক গঠনে উনি অনেক পরিবর্তন এনেছেন এবং ওনার এই যে প্রিয়তমা যে মুভিটা বের হলো সেখানে উনি ওনার অভিনয়ের যে দক্ষতা দেখিয়েছে, আমার মনে হয় যে ওনাকে নিয়ে আরও ভালো ভালো কাজ করা সম্ভব, ইন্টারন্যাশনালি আরও অনেক কাজ করা সম্ভব। এবং আমি যদি ভবিষ্যতে প্রযোজক হয় ডেফিনেটলি আমি শাকিব খানকে নিয়ে কাজ করব। আসলে ক্রাশ বলতে আমি আপনাকে বলি, আমি ট্রুলি যদি বলি আমি একদম পুরো দস্তর ব্যবসায়ী। সো যেখানে আমার বিজনেস কাজ করতে চাই, সো শাকিব খানকে নিয়ে আমি যদি লন্ডনে শো করি বা মালয়েশিয়াতে শো করি বা দুবাইয়ে শো করি, সেখানে আমার ক্রাউড বেশি হবে, আমার টিকিট বেশি সেল হবে। সো আমি সব জায়গায় আমার বিজনেসটাই থিঙ্ক করি। ওনাকে সৌদি আরবে ট্রান্সফার করে দেওয়া হোক, এ ধরনের লোকজনকে সৌদি আরবে ট্রান্সফার করে দেওয়া হোক। সো কারণ তাহলে ওনার আসলে ওই ক্রিকেট পর্যন্তই জ্ঞান আছে। আই এম সরি টু সে, উনি আসলে অন্যান্য দেশ সম্পর্কে বা পৃথিবীর সম্পর্কে ওনার জ্ঞান কম। যেখানে একটা দেশ, আমি যে দেশে থাকি, যে দেশের প্রাইম মিনিস্টার একজন নারী, সেই দেশের একজন ক্রিকেটার, তার তার জ্ঞানের সীমাবদ্ধতা কত কম, তার লিমিটেশন কত কম যে সে একটা নারীকে নিয়ে সে এই ধরনের বক্তব্য সে করে। সো এইটা কিন্তু সমাজ বিরোধী একটা বক্তব্য, নারী বিরোধী একটা বক্তব্য। আমার কাছে মনে হয় নারী যে সংস্থাগুলো আছে যারা নারীদের অধিকার নিয়ে কাজ করে, ওনাদের ওনারকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। কারণ এটা তো অন্যান্য পুরুষদেরকে উনি উৎসাহিত করতেছে যেন নারীরা কাজ না করে, উনি দেশকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছে। কারণ একটা দেশকে উপরের দিকে উঠাইতে হলে নারীদেরকে কাজ করতে হবে, অবশ্যই নারীদের। যেখানে দুবাই পর্যন্ত নারীদের জন্য সব কিছু ওপেন করে দিয়েছে, সেখানে আমাদের মতো, আমরা একটা অসাম্প্রদায়িকতার দেশ, আমাদের দেশ, আমাদের দেশে কিন্তু সাম্প্রদায়িকতা নেই, আমরা কিন্তু অসাম্প্রদায়িক। তো সেখানে এরকম একটা দেশে এ ধরনের কথাবার্তা আসলে কোনোভাবে কাম্য না। আমি আসলে যদিও বক্তব্যটা দেখেও নেই, শুনি নাই, আপনার কাছে প্রথম শুনেছি, বাট এটা আমি কোনোভাবেই অ্যাপ্রিসিয়েট করি না। এবং আসলে আমি বলবো যে ওনার জ্ঞানের লিমিটেশন কম আর কি, ওনার জ্ঞান কম, বুঝে না উনি। তানজিন শাকিবকে আমি আসলে চিনি না, দেখেও নাই, কোনোদিন শুনিও না, কারণ আমি নিজের বিজনেস নিয়ে বেশি ব্যস্ত থাকি। বাট উনি যদি নারীদেরকে নিয়ে এই মন্তব্যটা করে থাকে, ওনার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এবং এটা আসলে ওনার আমার মনে হয় প্রেস কনফারেন্স করে ক্ষমা চাওয়া উচিত। উনি ক্ষমা না চাইলে ওনাকে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করা উচিত, কারণ যেই দেশের প্রধানমন্ত্রী একজন নারী, ওনার মুখে এই কথাটা কোনোভাবেই শোভনীয় নয়। নারীরা যদি কাজে না লাগে, তাহলে আপনার মা যদি শিক্ষিত না হয়, সন্তান শিক্ষিত হবে না, সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে না, এবং দেশ দেশ কিন্তু এগিয়ে যাবে না। আপা, আপনি নারীর ক্ষমতায় বিশ্বাসী, আপনি যারা নারী বিদ্বেষী তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা কি বাবার পেট থেকে জন্মগ্রহণ করছে নাকি? আমি আসলে জানতে চাই যারা নারী বিদ্বেষী তারা কি মায়ের পেট থেকে জন্মগ্রহণ না করে বাবার পেট থেকে জন্মগ্রহণ করছে নাকি? নারী বিদ্বেষী কেন? তুমি যদি তুমি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করো, তোমার মাকে সম্মান করতে হবে। ঠিক তেমনি তোমার মতো তোমার মায়ের পেট থেকে তোমার বোন যদি জন্মগ্রহণ করে, তাকে তোমার সম্মান করতে হবে, তোমার ওয়াইফকে সম্মান করতে হবে। ঠিক তেমনি তোমার পাশের বাড়ির মেয়েকে সম্মান করতে হবে, তোমার কলিগকে সম্মান করতে হবে, প্রত্যেকটা মেয়েকে সম্মান করতে হবে। এই শিক্ষাটা আসলে পারিবারিক, মানে আমাদের পরিবার থেকে এখন দেওয়া উচিত। নারীকে সম্মান করতে হবে, নারীকে তার যোগ্য জায়গা দিতে হবে, নারীকে স্পেস দিতে হবে, এই শিক্ষাটা পরিবার থেকে এবং আমার মনে হয় প্রাইমারি স্কুল থেকে প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে এটা শেখানো উচিত। একটা শ্রেণীর মানুষ আছে যারা নারীদের চাকরি ক্ষেত্র বলেন, নারীদের কর্মস্থলে বলেন, কোনো জায়গায় তারা মানে সামনে বাড়তে দেয় না, আপনি তাদেরকে কি বলবেন? আসলে তারা বাড়তে না দিয়ে তো কোনো লাভ হয় না, নারীরা কি থেমে আছে?
নারীরা তো থেমে নাই, দেশ যেহেতু চালাচ্ছে নারী এবং আমাদের মতো এরকম অনেক নারীরা বের হয়ে আসবে, প্রতিবাদ করবে। সেই বেগম রোকেয়া থেকে, বেগম রোকেয়ার সময় থেকে নারী জাগরণ চলছে। সো এই নারীর জাগরণ চলতেই থাকবে। আমি সবসময় বলি যে আমাদের এই সমাজটা আসলে আগের থেকে কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে, একটু সময় লাগবে, বাট আমরা সবাই মিলে চেষ্টা করলে এই সমাজটাকে পরিবর্তন করা সম্ভব। নারী জাগরণ নারীদের কর্মক্ষেত্র এবং নারীদের জন্য একটা সুস্থ সমাজ ব্যবস্থা তৈরি করা সম্ভব। ধন্যবাদ।